আমার মনে হচ্ছে ওরা সব ডান্সারদের একটা ড্রিম স্টেজ সবাইকে গিফট করেছে। তো এখানে আমি অ্যাজ আ লার্নার মানুষ শিখে যাবে, অনেক একটা ভালো একটা জায়গা পাবে, নিজে কিছু করতে পারবে। সেই জন্যই আমি এরকম একটা বড় একটা মানে ডান্সের কার্নিভালের সাথে আমি আচ্ছা টিভিতে ড্যান্স বাংলা ড্যান্স এখন খুবই জনপ্রিয়তা পেয়েছে, তো আজকে আমরা একটু আগে আপনারা বলছিলেন যে এখন এই বেঙ্গলে এখনও সেইভাবে নাচের এই ধরনের ধারাটা আসেনি, আবার এদিকে ড্যান্স বাংলা ড্যান্স চলছে, প্রচুর নতুন ইয়াংস্টাররা আসছে, তো কোথাও কি একটা দ্বন্দ্ব হয়ে যাচ্ছে না দুটো কথার মধ্যে? না, কোথাও দ্বন্দ্ব হচ্ছে না। একটা জিনিস সেটা বলতে চাই যে এগিয়ে যাওয়ার কোনো লিমিট নেই, সবাই যদি নিজের ভাবে করে এগোতে থাকে। যেভাবে ডান্স বাংলা ডান্স অনেক কাউকে দিচ্ছে স্টেজ, সেই জন্য সেরকম এখানে অনেক কাউকে স্টেজ দেওয়া হবে সব জায়গায়। মানে 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 একটা জায়গা শুধু একটা স্কুল হলে তো চলবে না, অনেকগুলো স্কুল যদি হয় তাহলে সবাই পড়াশোনা শিখবে, তো ওরকমই ব্যাপার। ওইখানে অনেক কেউ শিখছে, এখানে অনেক কেউ শিখছে, এই শিখে যত মানুষ আগে বাড়তে পারবে, যত মানুষ নলেজ পাবে, তত মানুষ এগোতে পারবে। আপনি কতটা এক্সাইটেড এই প্রোগ্রাম নিয়ে বা এই কনটেস্ট? আমি নিজেও এখানে পার্টিসিপেট করতে চাই। ও, এখানে।